সুপ্রিয় দর্শক, গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে অনেকদিন পর আবার আমরা এই কৃষি বাজারের ভিডিও নিয়ে আসছি। আমরা বর্তমানে রয়েছি কৃষি বাজারের ওয়ার্কশপে। আমার চারপাশে দেখতেছেন অনেক মেশিনারিজ। দেখুন দর্শক, আমার ডান পাশে দেখেন কত প্রকার মিনি টিলারগুলো রয়েছে এবং আমার পাশেও অনেকগুলো আছে আপনার, যেগুলো দিয়ে বিভিন্ন রকম ধান থেকে শুরু করে অন্যান্য যে গুঁড়োগুলো করা হয়ে থাকে সেগুলো। তো আমি প্রথম থেকেই শুরু করি। দেখেন আমার পাশে যে টিলারটি দেখতেছেন, এইখানে একটু আপনার সামনে থেকে দেখেন, এখানে 10 হর্সের আছে, 8 হর্সের আছে, 7 হর্সের আছে, চায়না থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন রকম টিলারগুলো রয়েছে আমার পাশে দেখেন। আসলে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার রেভিং করা রয়েছে। এখানে যেমন আছে 63 সিসির একটি টিলার রয়েছে, তারপর এখানে ইন্ডিয়ান টিলার রয়েছে এবং আপনার 7 হর্সের মিনি টিলার আছে, এটাতে আবার 10 হর্সেও আছে এই টিলারগুলো রয়েছে। এবং আপনার ডান পাশে যে মেশিনগুলো রয়েছে দেখেন, এই যে একসঙ্গে কয়েক প্রকার কাজ হবে। এখানে আপনার যে খড় কাটার যে কাজগুলো রয়েছে, খড় কাটার থেকে শুরু করে এক পাশে খড় কাটা যাবে এবং আরেক পাশ দিয়ে হচ্ছে আপনার চাল থেকে শুরু করে বিভিন্ন রকম যে ভাঙানো যে জিনিসগুলো রয়েছে সেগুলোর কাজও আপনারা একসঙ্গে করতে পারবেন। এবং এই যে এখানে দেখেন, এখানে যে মেশিনটা রয়েছে, এই মেশিনেরও আছে, এখানে আপনার দেখেন নিচে যে মোটরগুলো রয়েছে, এই মোটরের হর্সের পরে কিছু কম বেশি হয়ে থাকে। এগুলোর আবার বেল্ট সিস্টেম থাকে, বেল্ট সিস্টেম ছাড়াও থাকে। আর আপনার হচ্ছে এই যে এরা এই এটার ভিডিও কিন্তু আমরা অনেক আগে বলেছিলাম যে 24 হর্স পাওয়ারের যে টিলারগুলো রয়েছে, এটা কিন্তু আপনার গ্রাম বাংলায় প্রতিটা জায়গায় কম বেশি দেখতে পাবেন। এটার আমাদের একটা লেটেস্ট যে ভাষণটি রয়েছে সেটি হচ্ছে আপনার এটির সেলফ নন সেলফ যে স্টার্টার রয়েছে, আপনার সেলফ স্টার্টার অ্যাড করা হয়ে থাকে। অ্যাড হওয়ার কারণে এটার প্রাইসটা একটু নর্মালের চেয়ে একটু বেশি হয়ে যায়। এই সেলফ স্টার্টার হওয়ার কারণে হচ্ছে কি, আপনার যে কোনোভাবে সহজেই কিন্তু আপনার এটি স্টার্ট দিতে পারবেন। এবং নন সেলফ হচ্ছে যেটা আগের পুরাতন যে ভাষণটা রয়েছে, ওই পুরাতন ভাষণটি এটি আপনারা চাইলে দুইভাবে নিতে পাবেন। আর তার পিছনে যে রয়েছে একসঙ্গে, যারা চিন্তাভাবনা করতেছেন যে এখানে ভাঙা কাজ থেকে শুরু করে আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো একসঙ্গেই আপনার এই মেশিনগুলো করবেন। প্রতিটা মেশিনে কিন্তু আপনার ডিটেলস আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমি দর্শক আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে কোন মেশিনগুলো আমাদের কাছে স্টকে রয়েছে। আপনারা দেখেন এখানেও মেশিনগুলো রয়েছে, প্রত্যেকটা মেশিনে দেখেন প্রত্যেকটা। আর এখানে যে 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 ফোর হুইলের যে আমরা যে মেশিনটার ভিডিও আমরা প্রচুর পরিমাণে আমরা দিয়েছি, আপনারা চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন এটির কীভাবে পরিচালনা করা হয়ে থাকে এবং এটির ডিটেলস এটা দেওয়া আছে। এই যে এখানে দেখেন ফোর হুইলের এটি আপনার, এখানে যে ফালগুলো রয়েছে ফালগুলো এগুলো জায়গা ভেদে আপনার কম বেশি করতে পারবেন। এগুলোর বিভিন্ন রকম 32, এখানে হচ্ছে আপনার 32 থেকে আরও 2-4টা করে কম বেশি করা যায়, 2 সাইডে চাইলে আপনারা কম রাখতে পারবেন বেশি রাখতে পারবেন। এখানে এটা 10 হর্সেরও রয়েছে, আপনার 10 হর্স রয়েছে, 13 হর্সেরও রয়েছে, আপনাদের যেমন প্রয়োজন মনে হবে সেই অনুপাতে আপনার কমিশন করতে পারবেন। আপনার পাশে দেখেন আরও অন্যান্য মেশিনপাতিগুলো রয়েছে। আপনারা যে কোনো প্রোডাক্ট যদি প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো সময় আপনারা নিতে পারবেন। আর আমার পিছনে যে দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু ওই বিভিন্ন রকম সাইজের আপনার হচ্ছে ওয়াটার পাম্প রয়েছে। আপনাদের যেরকম প্রয়োজন হয় আপনারা চাইলে এই ওয়াটার পাম্পগুলো নিতে পারেন। আপনার 3 ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন রকম রয়েছে, আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে স্প্রে করার জন্য একটি যন্ত্র, এই এটিও স্প্রে, এটা ঘাড়ে করে নিয়ে আপনারা চালাতে পারবেন। এখানে হচ্ছে অটোমেটিক ব্যাটারি চালিত যে বিষয়গুলো থাকে, এখানে ব্যাটারি চালিতও রয়েছে, আবার পেট্রোল দিয়ে যেটা চলা হয় পেট্রোল চালিতভাবে আপনারা চালিতে পারবেন। এগুলো প্রত্যেকটা ভিডিও আমি জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি যে আমাদের এখানে কোন প্রোডাক্টগুলো সচরাচর পাওয়া যায়। এবং প্রতিটা প্রোডাক্টের যদি ডিটেলস চান আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আপনার অন্যান্য যে ভিডিওগুলো আছে, আগে যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আরেকটি আছে যে এই যে ফ্লোটিং যে ওয়াটার পাম্পগুলো রয়েছে, আপনারা চাইলে এই ফ্লোটিং ওয়াটার পাম্পগুলো নিতে পারেন। বিভিন্ন রকম যে ক্ষেতের মাঝখানে যে পানিগুলো জমে থাকে মাঝখানে, ওগুলোতে পানি নিয়ে আবার বাকি জমিগুলোতে ভালোভাবে স্প্রে করার জন্য এই ফ্লোটিং ওয়াটার পাম্পগুলো আপনারা নিতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি আরও ডিটেলস জানতে চান সেক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটে প্রতিটা প্রোডাক্টের ডিটেলস এবং আপনার প্রাইস লিস্ট দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনারা অফিসে আসতে পারেন, কৃষিবাজারের অফিস, সেটি হচ্ছে রংপুরের রাধা বল্লভে। আপনারা সরাসরি এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে পারেন। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, দেখাবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন।